মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবু, আই বাবু, কি ভাই বাবু এখনো ফেরেনি ক্লাব থেকে? কি ব্যাপার বর্ণা, চোখ ছল ছল করছে কেন? কান্নাকাটি করছো নাকি? না না মা, কান্নাকাটি কেন করবো, চোখে চোখে বোধহয় কিছু পড়েছে। তাও ভালো, বাবুর নতুন চাকরি হয়েছে পর্ণা, কান্নাকাটি করে একটা অমঙ্গল করিয়ে দিও না যেন। পর্ণা, পর্ণা, ও তুমি এসে গেছো, ভালোই হয়েছে। শোনো না, কাল বিপাশা ম্যাম আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা পাঠাবেন ব্যবসা শুরু করার জন্যে। উফ, কাজটা যে শুরু হচ্ছে এটা ভেবেই আমার শান্তি লাগছে। সেটা তো খুব ভালো কথা। এখন ছেলেটা আর আমাকে দেখতেই পায় না, ঘরে ঢুকেই পড়না পড়না করতে লাগলো। মা মঙ্গলচণ্ডী, কেমন বউ দিলে গো মা? ও মা, তুমি এখানে? আমি না তোমাকে খেয়াল করিনি গো। তাছাড়া পড়নাকে তো খবরটা দেয়া হয়নি, তাই ভাবলাম আগেই ওই ম্যামের টাকা পাঠানোর খবরটা দিয়ে দিই। আমি আসছি। হ্যাঁ, মা, মা তুমি রাগ করনি তো? মা আমার না খুব খিদে পেয়েছে, একটু চট করে খাবারটা দাও তো, আমি হাত মুখ ধুয়েই আসছি। হ্যাঁ, না শ্রীচন, যেভাবেই হোক টাকা জোগাড় করে বাড়ির সবার মুখে হাসি আমায় ফোটাতেই হবে, আর দুবার ভাববার কোনো জায়গাই নেই। যেভাবেই হোক কালকে গয়নাগুলোকে বন্ধক রেখে টাকাটা জোগাড় করে শ্রীজনকে দিতে হবে। যোগ্যদাদা, ব্যবসাটা কিন্তু আমাকে দাঁড় করাতেই হবে, আর সৃজনকেও তার যোগ্য সম্মান দিতে হবে। তুমি দেখো আমি যেন সফল হই, দেখো। কি এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? না মানে আমার অফিসে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তো এত সকালে? হ্যাঁ, আমি কালকে সব কাজ সেরে আসতে পারিনি, আসি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু খাওনি নিশ্চয়ই? দাঁড়াও, আমি জেঠিকে বলছি। এ পর্ণা, কি হলো তোমার, এত কি ভাবছো বলো তো? তুমি খেও কিন্তু জল খাবার, জেঠি বলছিল আজকে লুচি বানাবে। সৃজন দত্ত আমার খাওয়া নিয়ে প্রশ্ন করছে। বাবা, যোগ্যদাদা দেখো, সৃজন যেন শেষ পর্যন্ত আমাকে বোঝে। হে বর্ণা, কি হলো, তুমি কি দেখছো এভাবে? দেখছি দেখছি যে তোমার কলকাতায় চাকরি পাওয়াটা কত দরকার ছিল। যোগ্যদাদা আমাদের অনেক বড় উপকার করলেন, বলো। একদম ঠিক বলেছো পর্ণা, আমি যে কতটা আনন্দ পেয়েছি তোমাকে কি বলবো।
আচ্ছা তুমি কিন্তু কিছু না খেয়ে যাবে না ঠিক আছে একদম খালি পেটে থাকবে না বুঝলে আর তোমার হাতে এত ব্যাগ কিসের বলো তো আরে জগন্নাথ আকা ব্যাগটা কিসের এত ব্যাগ নিয়ে তোমার সমস্যা হবে না ব্যাগ 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 মানে এই এই ব্যাগটা আরে আমার কি হয়েছে বলো তো এত জিনিসপত্র হয়ে গেছে যে আমি একটা ব্যাগে নিতে পারছিলাম না সেই জন্যই নিয়েছি এই ব্যাগটা এই ব্যাগে মেকআপের জিনিস আছে হ্যাঁ পর্ণা দত্ত এত নার্ভাস কেন হয়ে গেলি তুই কি বলি এখন না গয়নার কথা বলতে পারবো না বিপাশা ব্যানার্জির কথা বলতে পারবো কি কি আছে মেকআপ কিসের মেকআপ আরে বাবা মেকআপ মানে এমনি মেকআপ দেখো অফিসে যাচ্ছি অফিসে একটু টিপটপ থাকতে হয় না আমি আসি হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে যাই বাবা পর্ণা দত্ত আবার নিজের লুক নিয়ে কবে থেকে এত ভাবতে শুরু করলো কি বলো টিপটপ মানে টিপটপ থাকবে বলে আবার আলাদা করে মেকআপের জিনিস নিয়ে গেল বাবা দেখি আবার কি গন্ডগোল করলাম দেখেছো পাণ্ড মেলটাই তো পাঠাতে ভুলে গেছে এত ইম্পর্টেন্ট একটা মেল স্যার আমি পাঠিয়ে দিয়েছি মেলটা সরি আসলে আমি মেলটা পাঠাতে ভুলে গেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি আপনি চেক করে নিন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি একটু ভাড়াটা দাও হ্যাঁ 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 এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়ান এই যে দাদা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।